ভাইরাল হেপাটাইটিস নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে বিভিন্ন ভাইরাস দিয়ে আমরা জানি যে ভাইরাল হেপাটাইটিস হয়। এর মধ্যে আছে হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস এবং ই ভাইরাস। বিভিন্ন ভাইরাস দিয়ে এটা হতে পারে। তো যাই হোক, আরও কিছু ভাইরাস দিয়ে হতে পারে। তার মধ্যে আছে সাইটোমেগালো ভাইরাস, এপস্টেন বার ভাইরাস, তারপরে হচ্ছে এরকম আরও কিছু ভাইরাস আছে যেটা দিয়ে কিন্তু হার্পিস ভাইরাস, এগুলো দিয়েও কিন্তু হেপাটাইটিস হতে পারে। তো ভাইরাল হেপাটাইটিসে এখানে দেখা যাচ্ছে শরীরে খুব অস্বস্তি থাকে, বমি ভাব থাকে, বমি হতে পারে, পেটে ব্যথা থাকে, লিভার অনেক সময় বড় হয়ে যায় এবং সেখানে হাত দিয়ে যদি প্যালপেট করা হয় তাহলে দেখা যায় যে ব্যথা আছে, এরকম সমস্যা দেখা যায়। প্রস্রাব হলুদ হয়ে যায়, চোখটা হলুদ হয়ে যায়। তো জন্ডিস হলে অবশ্যই একজন ভালো লিভার বিশেষজ্ঞকে দেখাবেন, নিশ্চয়ই আপনি খুব ভালো সমাধান পাবেন। অ্যাকুট হেপাটাইটিস যেটা হয়, অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস, সেটা কিন্তু বেশিরভাগই ভালো হয়ে যায় এবং এখান থেকে সাধারণত খুব বড় কোনো সমস্যা হয় না। তারপরে এটা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, তাহলে আপনি অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।